অফিসিয়ালি ভলান্টিয়ার হওয়ার জন্য আসলে কোনো ফর্ম নাই, কোনো বিশেষ যোগ্যতাও নাই। দীর্ঘকাল ধরে যারা কাজ করছেন, নিয়মিত কাজ করছেন, আমার চোখে আছে সেই সব মানুষদেরকে আমি অফিসিয়াল ভলান্টিয়ার করি, যাদের মধ্যে আরিফ একজন, যাদের মধ্যে জলিল একজন, আরও বেশ কয়েকজন আছেন। এখন আমি হাতে গুনে 5-6 জনকে আমার চোখে পড়ে সবসময়, হাতে গুনে 5-6 জন, তারাও একসময় আলহামদুলিল্লাহ হয়তো আমার অফিসিয়াল ভলান্টিয়ার হয়ে যাবেন। সো নিয়মিত লেগে থাকুন, কাজ করুন ইনশাল্লাহ। এবং ডেফিনেটলি অনেস্টি আর হচ্ছে পারস্পরিক শ্রদ্ধাবোধ, রেসপেক্টটা, এই জিনিসটা যেন থাকে। ফেক আইডি হওয়া যাবে না, এটা খুবই অনেকে ভালো কাজ করেন কিন্তু ফেক আইডি। 64 জেলাতেই আমরা প্রতিটা জেলায় ওই জেলাতে অবস্থান করছেন, বসবাস করছেন, এরকম 4 থেকে 5 জন ভলেন্টিয়ার আমরা নিয়োগ দেবার চেষ্টা করছি। নিয়োগ মানে ঠিক অ্যাফিলিয়েশন করার চেষ্টা করছি আমাদের স্টুডিও অফ ক্রিটিভার্স থেকে, যারা ওই জেলাতেই বসবাস করেন এবং জেলা সম্পর্কে, তার নিজ জেলা সম্পর্কে ভালো আইডিয়া রাখেন, খুঁটিনাটি সমস্ত কিছু চেনেন, তার নেটওয়ার্কিংটা খুব ভালো। এরকম আমরা 4 থেকে 5 জন প্রত্যেকটা জেলা থেকে, যাতে করে আমাদের কাজটা অনেক বেশি সহজ হয়। খুব স্বাভাবিকভাবেই দেখবেন যে ধরেন হয়তো আমরা নোয়াখালীর কাউকে পেলাম, যে নোয়াখালীতে তাকে পৌঁছে দিতে হবে, আমাদের গাড়ির আমরা হয়তো ম্যানেজ করেছি, আমরা যে কোনোভাবে হোক তাকে পৌঁছে দেবো, তো ওই সময়টাতে আমাদের ভলেন্টিয়ারিং সাপোর্টগুলো খুব জরুরি হবে। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি যে এটাকে কিভাবে খুব দ্রুত এনশিওর করা যায়। তো আপনারা জানতে পারবেন, আমার পেজের মাধ্যমে জানতে পারবেন, আমাদের এটা পরিকল্পনায় আছে। আমরা যাদেরকে নিব ভলেন্টিয়ার হিসেবে আমরা পেজে অ্যানাউন্স করে দিব, সেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং বিশেষ কিছু ক্যাটাগরি থাকবে, ওই ক্যাটাগরিতে পড়লে আপনারা সেখানে ভলেন্টিয়ার হতে পারবেন। তবে শর্ত একটাই, ওই জেলাতে আপনার অবস্থান করতে হবে। ওকে, the storms we chase are leading.